এই সোহম বুঝতে পারছো হ্যাঁ স্যার তুমি শুনছো তো হ্যাঁ হ্যাঁ দুবার ঘুমিয়ে পড়া না জানো যাই হোক আচ্ছা এরপর নেক্সট এতে চলে যাই আচ্ছা নেগেটিভ স্লোপের ব্যাপারটা যেটা বলছিলাম নেগেটিভ স্লোপের ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে তুমি পজিটিভ স্লোপে কি হচ্ছে পজিটিভ স্লোপে আছে এখানে একটু পজিটিভ স্লোপের ব্যাপারটা একটু দেখে নাও এখানে তিনটে ছবি দিয়েই দেখো এক্সের চেঞ্জ কি পজিটিভ এক্সের চেঞ্জ পজিটিভ কেন পজিটিভ তার কারণ একটা এক্সের একটা বড় ভ্যালু থেকে ছোটো ভ্যালু বাদ দিচ্ছ ডেল্টা এক্স পজিটিভ এখানে তুমি ছবিতে পরিষ্কার বুঝতে পারছো যে আমার ওয়াইয়ের চেঞ্জটাও পজিটিভ ওয়াইয়ের বড় ভ্যালু থেকে একটু কম্পারেটিভলি ছোটো ভ্যালু বাদ দেওয়া হচ্ছে তাহলে এখানে প্রত্যেকটা ছবিতেই ডেল্টা ওয়াই মানে যেটা হচ্ছে ওয়াই এর চেঞ্জ বা ওয়াইয়ের পরিবর্তন সিমিলারলি ডেল্টা এক্স এক্সের চেঞ্জ দুটোই পজিটিভ তাহলে তাদের রেশিওটা কী হবে রেশিওটা পজিটিভ হবে তাহলে রেশিওটা পজিটিভ বলে এখানে যদি তুমি সেটা বসাও তাহলে এখানে এম ওয়ান এম টু এম থ্রি সবই পজিটিভ এইবারে এই ছবিটার ক্ষেত্রে দেখো এই ছবিটার ক্ষেত্রে একটু ভালো করে তুমি যদি খুঁটিয়ে দেখো অন্য কার্ভগুলো আমার দরকার নেই নেগেটিভ স্লোপের ব্যাপারটা একটু আমরা আসি এই ছবিটার ক্ষেত্রে যদি তুমি দেখো এখানে এই যে মাঝের লাইনটা যেটা এম টু আছে সেটার ক্ষেত্রে তুমি দেখো আমার এক্সের চেঞ্জটা কত হয়েছে এখানে এক্স ওয়ান থেকে এক্স টুতে চেঞ্জ হয়েছে এক্সের চেঞ্জটা আমার কি আছে এক্স এর চেঞ্জটা পজিটিভ না নেগেটিভ কে বলবে এখানে এক্স এর চেঞ্জটা কি আছে এক্স এর চেঞ্জটা কিন্তু এখানে তোমার পজিটিভ তার কারণ তুমি দেখো এক্স এর ভ্যালু প্রথমে ছিল এক্স ওয়ান তার কয়েসপন্ডিং এর ভ্যালু ছিল ওয়াই ওয়ান ওই এই স্ট্রেট লাইনটার উপর আর পরে ভ্যালু হলো এক্স টু কয়েসপন্ডিং ওয়াই হলো ওয়াই টু তাহলে এখানে এর চেঞ্জটা কিন্তু পজিটিভ এক্স টু মাইনাস এক্স ওয়ান সেটা পজিটিভ ভ্যালুই হবে এর চেঞ্জ পজিটিভ চেঞ্জ হচ্ছে কিন্তু এর ভ্যালুটা দেখ ওয়াইয়ের ভ্যালু প্রথমে ছিল ওয়াই ওয়ান পরে হয়েছে ওয়াই টু ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে বোঝার দরকার আছে ওয়াইয়ের ভ্যালু আগে ছিল ওয়াই ওয়ান পরে হয়েছে ওয়াই টু তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু কমে গেল ঠিক আছে তাহলে চেঞ্জটা কত হলো চেঞ্জটা পজিটিভ হলো না নেগেটিভ হলো ধরো তোমার কাছে দশ টাকা ছিল তুমি পাঁচ টাকা খরচা করে দিলে এখন আছে পাঁচ টাকা ঠিক আছে তাহলে তোমার কাছে টাকার চেঞ্জটা কত হলো মাইনাস পাঁচ টাকা হলো তাই না পা মানে আগে দশ টাকা ছিল এখন পাঁচ টাকা আছে তাহলে পাঁচ মাইনাস দশ তাহলে মাইনাস পাঁচ মানে চেঞ্জটা কি চেঞ্জটা নেগেটিভ চেঞ্জ হলো না তা তেমনি এখানে কি হচ্ছে এখানে ভ্যালুটা আমার ওয়াই ওয়ান ছিল তার থেকে ওয়াই টু হয়েছে কমে গেছে তার মানে চেঞ্জটা হয়েছে নেগেটিভ তাহলে এই যে ডেল্টা ওয়াই যেটা এই ডেল্টা ওয়াইটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কিন্তু এর যে ম্যাগনিটিউডটা সেটা কিন্তু নেগেটিভ এই নেগেটিভ চেঞ্জের ব্যাপারটা কে বুঝতে পারলে না বলো সবাই ঠিক আছে নেগেটিভ চেঞ্জের ব্যাপারটা যাই হোক হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এখানে ডেল্টা ওয়াইটা নেগেটিভ হলো তাহলে আবার তুমি রেশিও করো এখানে ডেল্টা ওয়াইটা নেগেটিভ তাহলে ওপরের এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় আর এক্সের চেঞ্জটা পজিটিভ তাহলে নেগেটিভ বাই পজিটিভ তাহলে কি হবে স্লোপটা নেগেটিভ হবে যেটা আমরা এখানে দেখছিলাম তোমার এখানে সেটা দেখছিলাম যে পজিটিভটা আস্তে আস্তে কমিয়ে যদি যেই নেগেটিভে জিরোতে হলে প্যারালাল যেই নেগেটিভে চলে যাব এমটা যেই নেগেটিভে চলে যাবে সঙ্গে সঙ্গে তোমার স্লোপ এরকম হয়ে যাবে যেটা আমার এই ছবির ক্ষেত্রে যেটা দেখছি এই ছবির ক্ষেত্রে যেটা দেখছি তো যাই হোক এখানে তিনটে নেগেটিভ কম্প্যারিজান করা হয়েছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক স্লোপ নিয়ে এত মাথা ঘামাচ্ছি কেন তার কারণ স্লোপ নিয়ে এত মাথা ঘামানোর কারণ আছে সেটা করতে গেলে তুমি দেখো তোমার স্ট্রেট লাইনটা তুমি দেখবে তোমাদের কোয়ার্ডিনেট জিওমেট্রিতে স্ট্রেট লাইনটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তুমি যতই কনিক সেকশান এটা ওটা প্যারাবোলা হাইপারবোলা যাই করো না কেন স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার বেসিক স্ট্রেট লাইনটা তোমাকে খুব ভালো করে শিখতে হবে সব বুঝতে হবে ঠিক আছে ফিজিক্সে আপাতত স্ট্রেট লাইনের এই এম ওয়াই ইস গার্ল টু এইটুকু বুঝলেই হবে কিন্তু ম্যাথে আরও ডিটেলে অনেক কিছু আছে সে ম্যাথে শিখবে যাই হোক তাহলে পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ বোঝা গেলো এইবারে আমরা আসি কারবে ঠিক আছে কেন সব জিনিস যে তোমার একবারে স্ট্রেট লাইনের ইকুয়েশান হবে তার কোনো মানে নেই ঠিক আছে কোনো একটা আমাদের এখানে আমরা মেনলি কি করতে চাইছি ডিফারেনসিয়েশন মানে পরিবর্তনের হার সেটা আমরা একটু পরে বুঝতে পারব রেট অফ চেঞ্জ বোঝাবে তো সেটার ক্ষেত্রে রেট অফ চেঞ্জ বিভিন্ন রকম জিনিসের হতে পারে যেগুলো লিনিয়ার যেগুলোর রিলেশান হবে সেগুলোর ক্ষেত্রে স্ট্রেট লাইন হবে কোনো একটা জিনিসের লিনিয়ার রিলেশান হলে সেটা স্ট্রেট লাইন হবে যেমন আমি জানি না তোমরা নাইন টেনে ওইগুলোর কার্ভগুলো করেছিলে কি না যেমন ধরো ওয়াই এই মানে খাতা থাকলে লেখো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি এইটা যেটা তা ভি টু ইউ প্লাস এফটি এর কার বেঁকেছিলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশানে ওয়ান ডি মোশান যেটা ছিল ওটা নাইন এ তো ছিল তোমাদের তা ওখানে তিনটে ইকুয়েশান ছিল এ সিজুাল ডি ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার ওয়ান ডি ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যাকসিলারেশানে ওয়ান ডি মোশান যেটা ছিল তার ক্ষেত্রে তিনটে তো মেন ছিল ভি ইকুয়াল ডি ইউ প্লাস এফটি এ সিজুাল ডি ইউটি প্লাস হাফ আর তোমার ভি স্কোয়ার দিয়ে যেটা তো এর তুমি

ইলেভেনের বইতে আছে দেখবে ভি ওটা স্ট্রেট লাইন হবে কিন্তু সব কিছু তো মানে সমস্ত কিছুই তো তোমার আর স্ট্রেট লাইনে চলবে না যেমন তুমি যদি এ সিজুকালটি ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ারের প্লট করো সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে সেটা কিন্তু আর স্ট্রেট লাইন হবে না সেটা আর কার্ভ লাইন হবে তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তোমার বিভিন্ন জিনিস থাকবে শুধু মোশার নয় অনেক কিছুই থাকতে পারে তাহলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য একটা কিছুর ওপর ডিপেন্ডেন্ট সেটা এক্সের ওপর মানে ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করতে পারে টাইমের ওপর ডিপেন্ড করতে পারে সব সময় যে ডিপেন্ডেন্সিটা লিনিয়ার হবে মানে ওয়াই ইজ গল এম এক্স সি এরকম লিনিয়ার হবে তার কোনো মানে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নন লিনিয়ার হবে স্কোয়ারে হতে পারে কিউবে হতে পারে ওয়ান বাই এক্স স্কোয়ারে হতে পারে ওয়ান বাই এক্স কিউবে হতে পারে এই কার্ভগুলো আমি লিস্ট করে আজকে আঁকতে দেবো ওটা হোমওয়ার্ক থাকবে সেটা আমি এখানে অ্যাটাচ করে দিই তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো যাই হোক তো সেখানে কার্ভ হওয়া সত্ত্বেও স্ট্রেট লাইনটা তোমাকে ভালো করে শিখতে হবে তার কারণ কি তার কারণ বুঝতে গেলে তোমাকে পরের ছবিটা আসতে হবে পরের ছবিটাতে তুমি দেখো আমি যদি একটা কার আঁকি একটা কার্পকে আমরা ছোট ছোট স্ট্রেট লাইনে ভেঙে নিতে পারি ঠিক আছে একটা কার্পকে তুমি খুব ছোট ছোট স্ট্রেট লাইনে ইমাজিন করতে পারো মানে সব সময় যে তুমি একবারে ভাঙতে পারবে তার কোনো মানে নেই খুব ছোট 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 মানে কি বলবো ছোটো ছোটো ফ্র্যাগমেন্টেড লাইনে নিতে পারো একটা তুমি এই ছবিটার জায়গায় এই ছবিটাতে চলে যাও এই ছবিটাতে চলে যাও একটা এটা দেখো এটা তোমার অলমোস্ট কার্ভ দেখে মনে হচ্ছে কিন্তু কিন্তু এটা কার্ভ নয় এটা দেখে কার্ব মনে হচ্ছে কিন্তু এটা কার্ভ নয় এটা কিন্তু এটা একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন এটা স্ট্রেট লাইন এটা স্ট্রেট লাইন প্রত্যেকটা স্ট্রেট লাইন ঠিক আছে এবারে তুমি যদি এই স্ট্রেট লাইনটাকে আবার ভেঙে দুটো স্ট্রেট লাইনে এটাকে দুটো ভেঙে এটাকে দুটো ভেঙে এটাকে দুটো ভাঙো তাহলে এটা কিন্তু কার্ভটা আরও স্মুথ হয়ে যাবে কিন্তু কোনোদিনই ওটা স্ট্রেট লাইন হবে না মানে কার্ব পুরোপুরি কার্ভ হবে না ঠিক আছে তার মানে কি একটা কার্ভকেও তুমি মানে জিনিসটাকে সিমপ্লিফাই করার জন্য তুমি ছোটো 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 স্ট্রেট লাইনের ফ্র্যাগমেন্টে ভেঙে ফেলছো ঠিক আছে এইটাই হচ্ছে এখান থেকেই তোমার ক্যালকুলাসের আইডিয়াগুলো শুরু হচ্ছে বোঝা গেল সিমিলারলি এটা ঠিকঠাক কার্ব এটা আমাদের কার্ভ এটা কার্ব কিন্তু এটা কিন্তু কম্বিনেশন অফ স্ট্রেট লাইন তার মানে কি একটা কার্ভকে তুমি যদি খুব মানে সেই হাইলি জুম করে দাও তাকে একটা ছোট অংশকে একটা কার্বের ধরো একটা খুব ছোট্ট পার্ট এই যে পার্টটা এটা একটা কার্বের পার্ট এটা একটা বড় কার্বের পার্ট কিন্তু তার একটা খুব ছোট অংশ ছোট অংশকে যদি আমি জুম করে দিই তাহলে এইটুকুকে তোমার এই ছোট একটা পার্টকে কিন্তু তোমার স্ট্রেট লাইন বলে মনে হবে সেখানে কিন্তু তুমি আর কার্ব বলে বুঝতে পারবে না এবার যত জুম আউট করবে তত তোমার মনে হবে হ্যাঁ এটা ধীরে ধীরে বেঁকে গেছে তার মানে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে যে কোনো কার্ব সে এরকম কার্ভ হোক বা যে কোনো কার্বের পরের ছবিতে ধরো এই ছবিটা দেখলেও বুঝতে পারবে এটাও মানে এটাও তো সিম্পল একটা কার্ব এই কার্ডটাকে তুমি খুব ছোট 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 স্ট্রেট লাইনে ভাবতে পারো ভেঙে যে এখানে একটা ছোট স্ট্রেট লাইন ছোট ছোট এরকম ছোট 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 স্ট্রেট লাইন ভাবতে পারো তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে তার মানে কি কার্বের প্রত্যেকটা পয়েন্টে এম এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি যদি একটা কার্বকে ছোট 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 স্ট্রেট লাইনে ভেঙে ইমাজিন করো তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে ওই কার্বটার প্রত্যেকটা পয়েন্টে যে আমাদের স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে যেমন এটা পরিষ্কার বুঝতে পারছো যে এটার থেকে এটা স্লোপ বেশি তার থেকে এটা বেশি তার থেকে এটা বেশি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্লোপটা আস্তে আস্তে বেশি হয়ে গেছে এখানেও বোঝা যাচ্ছে কিন্তু যেই কার্ভ হয়ে গেল তোমাকে তাহলে পয়েন্ট ওয়াইজ আঁকতে হচ্ছে যে এই পয়েন্টের স্লোপ কত একদম এই পয়েন্টটা স্লোপ কত এই পয়েন্টটা স্লোপ বার করতে গেলে কি করতে হবে এই পয়েন্টের একটা ট্যানজেন্ট টানতে হবে বাংলায় যেটাকে তোমরা বলবে স্পর্শক টানতে হবে তাহলে এই পয়েন্টের একটা ট্যানজেন্ট যদি টানি তাহলে ট্যানজেন্টের যে স্লোপ সেইটা এই পয়েন্টের স্লোপ হবে কিন্তু এর জাস্ট পরের পয়েন্টটাতে কিন্তু আর এই এম ওয়ান স্লোপটা হবে না এর জাস্ট পরের পয়েন্টের স্লোপটা একটু বেশি হয়ে যাবে তার পরের পয়েন্টে একটু বেশি হয়ে যাবে সিমিলারলি এই করতে করতে তুমি যখন এম টুতে আসছো তখন আমরা দেখছি যে এই দ্বিতীয় পয়েন্টটাতে যে স্লোপটা সেটা এম টুর সঙ্গে সমান আর এম টুটা কী না এই পয়েন্টে যদি তুমি একটা ট্যানজেন্ট আনো সেই ট্যানজেন্টের যে স্লোপ সেটা হবে ঠিক আছে সিমিলারলি এম থ্রির ক্ষেত্রে তার মানে এই ছবিটাতে এটা একটা কার্ভ আছে এই ছবিটাতে আমরা যেটা বলছিলাম যে একটা কার্ভটাকে অনেকগুলো ছোট 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 ছোটো স্ট্রেট লাইনে আমরা ভা ভাবতে পারি তুমি যখন এটা হাইলি জুম করে দেখবে তোমার এটা কার মনেই হবে না ঠিক আছে এখানে আবার পিক্সেল দেখা যাচ্ছে সেটা অন্য ব্যাপার যাই হোক তো এখানে তুমি ছোট্ট ছোট্ট যদি এরকম স্ট্রেট লাইনে ভেঙে ইম্যাজিন করো তার মানে কি প্রত্যেকটা পয়েন্টে ইমের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা এই আইডিয়াটাই হচ্ছে ক্যালকুলাসের আইডিয়া এবারে তুমি আগের ছবিটাতে চলে এসো আগের ছবিটাতে তুমি দেখো যে আমার এই পয়েন্টের স্লোপ যদি বলতে হয় আমাকে তো ট্যানজেন্ট টেনে ট্যানজেন্ট টেনে আবার তাহলে আমাকে ডেল্টা এক্স এদিকে ডেল্টা ওয়াই করে রেশিও করতে হবে ঠিক আছে দিয়ে এখানে এম টু বেরোবে কিন্তু সেইটা না করে একদম ওই এক্স্যাক্ট ওই পয়েন্টের এম টু বোঝানোর জন্য আমরা কী করছি না আমরা যদি বলি যে আমাদের এই যে এখানে ডেল্টা এক্স ছিল এটা ধরো এই যে ভেঙে দিয়েছি যেটা এটা ডেল্টা এক্স এখানে এটা এত বড়ো ডেল্টা এক্স এই বড় এক্স এর চেঞ্জটা ডেল্টা এক্স এখানে এক্স এর চেঞ্জটা এটা ডেল্টা এক্স এবারে এই ডেল্টা এক্সটাকে যদি আমরা ছোটো করতে থাকি এটা ভালো করে একটু শোনার ব্যাপার আছে যে এখানে দেখো এটার থেকে ডেল্টা এক্স এখানে ছোট হয়ে গেছে এক্স এর চেঞ্জটা ছোট হয়ে গেছে তাহলে এর একটু একটু